স্যার আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম, তারপর ফাইল থেকে প্লেস করে লোগোটা নিয়ে আসব। হ্যাঁ নিয়ে আসতে হবে, নিয়ে আসবো এই জন্য দেখার জন্য। এটা আমি উপর দিয়ে আঁকাবো না, ঠিক আছে? উপর দিয়ে শুধু আঁকাবো এই রবি লেখাটা, আর বাকিটা আমি এমনিতে তৈরি করতে পারবো। হ্যাঁ আর এইটাকে এভাবে তৈরি করতে পারি। দেখেন আমি একটা পলিগন নিলাম, এটা পলিগন আঁকার পর ডাউনেরও বা ডাউনেরোতে ক্লিক করে আমি এটাকে একটা ত্রিভুজ বানিয়ে দিলাম। ধরেন এই হলো আমার একটা ত্রিভুজ। একটা টুল ইউজ করে আমি দেখেন এটা কিভাবে বানাতে পারি। এটা সিলেক্ট থাকা অবস্থা জাস্ট আমি টুলবার থেকে রিফ্লেক্ট খুলে যাব, নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, শুধু অলটা ধরবো, শিফট ধরবো না। সেম ভাবে আবার আমি রিফ্লেক্ট টুল নেব, অনলি রিফ্লেক্ট করে দেব টোটালটাই। কন্ট্রোল ডি দিলে হতো না? না স্যার এটা কন্ট্রোল ডি দিলে এটা অন্য কোনো নেওয়াটা তারপর একটা কি আমাদের উপর দিকে আছে, তো এটার জন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করব, আবার রিফ্লেক্ট টুল নেব। পয়েন্টে ক্লিক না হলে স্যার একটু সরে যাবে, চেষ্টা করব পয়েন্টে ক্লিক দেওয়ার জন্য। এই স্যার হয়ে গেছে। এখন জাস্ট কালার, কালারটা তো অবশ্যই আমরা করতে পারবো, সমস্যা নাই। প্রথমটা কি হবে? ইয়েলো, পুরোপুরি ইয়েলো না কি স্যার? একটু বাঁকাই আছে, সমস্যা নাই স্যার, আমরা আঁকা বাঁকা করতে পারবো, কোনো সমস্যা নাই। এত কষ্ট করে আঁকতে পারবো আর একটু বাঁকা করতে পারবো না, এটাকে হয়। কালারটা ম্যাচিং করতে স্যার একটু সময় লাগবে, আমি কালারটা পুরোপুরি করতেছি না, এমনিতে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সব জায়গায় কালার নাও নিতে পারে স্যার, এখানে আবার গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, সব জায়গায় কালারটা রিপ্লেস হবে না, প্রবলেম হতে পারে। নিচে দিলে হবে স্যার। কোনটা স্যার? এই নিচে যে বেসি করা আছে না, বলো এখানে ক্লিক করো। এখানে ওই যে এখানে এদিকে। হ্যাঁ হ্যাঁ এখানে দিলে হবে। আচ্ছা যাই হোক, এখন যদি এটাকে ঘোরাতে হয় জাস্ট আমি সিলেক্ট করে গ্রুপ করে নেই, যেদিকে ইচ্ছে আমার ঘোরাতে পারবো। যদি একটু বাঁকা করতে হয় বাঁকা করে দিতে পারবো। আমি স্ট্রোকগুলোকে নান করে দেই। এখন রবি লেখাটাও সেম ভাবে আমরা জাস্ট পেন টুল দিয়ে একটু এঁকে নেব। এই ফন্ট নাই না স্যার, এটা ফ্রন্টে মিলবে না, এটা এই যে এদিকে একটু বাঁকা করে দিয়ে দিয়েছে। এর মধ্যে পাওয়া যাইতে পারে, শিওর না, আমি দেখি নাই। ফন্ট না এরা নিজেরা তৈরি করতে হবে, এমনও আছে স্যার ফ্রন্ট দিয়ে তৈরি করবে, তারপর ফন্টটাকে আউটলাইন করে একটু আঁকা বাঁকা করে দেবে। হ্যাঁ তাহলে কপি করতে না। হ্যাঁ আর পুরো একই ধরনের সেকি। হ্যাঁ এটা কোনো সমস্যা না স্যার, প্রথম অবস্থা লাগতেই পারে। যত বেশি কাজ করবেন ততই এক্সপার্ট হবেন। দেখবেন প্রথম অবস্থা দেখবেন আপনার শেপগুলো আসবে না, যখন শিখে যাবেন এক টান দিবেন দেখবেন শেপ চলে আসছে। ना ना ये चेक सब तो चेक করে আমরা চাইতে পারি এরকম স্যার আমাদেরও হইছে এটা টেনশন করার কোনো বিষয় না হয়ে যাবে এটা হুবহু হুবহু না হলে আমরা কি করব জাস্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটু আঁকাবাঁকা করতে পারবো এখানে দেখানোর জন্য হচ্ছে একটা আর আপনি যদি অর্ডারটা কাজ করেন তখন হচ্ছে আরেকটা তখন আপনি সময় নিয়ে কাজটা করবেন যেন পারফেক্ট হয় আর আমরা জাস্ট আইডিয়াটা দিয়ে যাচ্ছি প্রসেসটা দিয়ে যাচ্ছি যেন আপনি বাসায় বসে কাজটা করতে পারেন এটা একদম পারফেক্ট করা কোনো বিষয়ই না স্যার প্রফেশনাল হবে না আমরা যদি টুকটাক কলেজের কাজ কেন স্যার প্রফেশনাল হবেন না কেন সমস্যা কোথায় এই কলেজের ফাঁকেও আপনি কাজ করতে পারবেন আপনি ভালো ডিজাইনার হতে পারেন যদি দেখা গেল কি বাসায় বসে আপনাকে অর্ডার দিয়ে দেবে স্যার আমাকে এটা ডিজাইন করে দেন নেটে দিয়ে দেন আমি কোথা থেকে প্রিন্ট করে নেব এটা সিলেক্ট করে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম গ্রুপ করে নিলাম গ্রুপ করে বাইরে নিয়ে আসি আমার অন্তঃস্থলের কোটাটা আসে নাই এখানে আমরা অন্য কালার দিয়ে দিই তারপর স্যার ভিতরের অংশটার জন্য আমরা কি করব জাস্ট ডিভাইড করে দেব ডিভাইড করে এই ভিতরের অংশটুকু আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দেব স্যার 100% না হলো স্যার 80% 60% তো হবে 100% হবে স্যার একটু সময় লাগবে হবে না এমন কোনো কথা না ব্যাকগ্রাউন্ড কালার কোন ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন নাও দিতে পারেন এটা আমি দিলাম না এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি কোথাও আমরা তো সব জায়গায় ব্যাকগ্রাউন্ড নিতে পারবো না ঠিক আছে এখন আমরা নিতে পারবো না ব্যাকগ্রাউন্ড এখন নিতে পারবো মনে করেন আমি এই লোগোটা যদি অন্য কোনো জায়গায় ইউজ করি তাহলে তো ব্যাকগ্রাউন্ড সারা ইউজ করতে হবে নিচে তো ব্যাকগ্রাউন্ড থাকবে না এদের লোগোর ব্যাকগ্রাউন্ড নেই এখানে এরা ইউজ করছে এটা অন্য ব্যাপারে বাট অরিজিনাল লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না এটা ট্রান্সপারেন্ট থাকে হ্যাঁ হ্যাঁ মানে ট্রান্সপারেন্ট থাকলে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন যদি ওই জায়গায় গিয়ে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন বাট আপনি যদি হ্যাঁ আর যদি এইখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে